বেড়েই চলেছে দেশের নদ নদীর পানি, এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ভোগান্তি বাড়ছে বন্যা দুর্গত এলাকার মানুষদের। আগামী 24 ঘন্টার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির ফিরোজ। টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে এ জেলার নিম্নাঞ্চল। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও বক্সিগঞ্জে বন্যার পানি বৃদ্ধির ফলে 5 উপজেলার 17টি ইউনিয়নে পানি প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গাইবান্ধার ফুলচরি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে এই উপজেলায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে করে ব্রহ্মপুত্র অববাহিকার চর ও দ্বীপচরের প্রায় 50,000 মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর সবগুলো পয়েন্টে পানি আরও বৃদ্ধি পেয়েছে। কাজীপুর পয়েন্টে 52 সেন্টিমিটার, সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ট পয়েন্টে 49 সেন্টিমিটার ও বাঘাবাড়ি ঘাট পয়েন্টে 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির পাশাপাশি বেড়েছে এ জেলার বানবাসী মানুষদের দুর্ভোগ। বগুড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারিয়াকান্দি উপজেলার 9টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী রয়েছেন 10,000 মানুষ। হুমায়ুন কবির ফিরোজ, এশিয়ান টেলিভিশন।